হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন গোল্ড গিনির মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে গোল্ড গিনির পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব একটা ভিডিওর মাধ্যমে, এবং তার সাথে সাথে আমরা পরবর্তী দিন গোল্ড গিনির মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, তাহলে আপনি সিম্পলি এঞ্জেল আপনি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে স্ক্রল করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড অ্যাপেনও। আপনি সিম্পলি অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে আপনি একটা পেজ চলে আসবেন, এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তাছাড়া বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন যে সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো, এবং ট্যাপ করার পর আমি সার্চ করে নেবো গোল্ড গুনিয়া, ঠিক আছে। সো গোল্ড গুনিয়া আমি সার্চ করে নিচ্ছি সিম্পলি এখানে। সো গোল্ড যে সার্চ করতে সার্চ করার সাথে সাথে গোল্ড গুনি আমাদের কাছে ওপেন হয়ে চলে এসেছে সিম্পলি, এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে গোল্ড গুনিয়ার চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি গোল্ড গুনিয়ার মার্কেট একটা লং বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে, পরবর্তীকালে আবার আপ ট্রেন্ডে গেছে, এবং একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট বর্তমানে 48,595 বর্তমানে মার্কেট পারফরমেন্স করেছে গোল্ড গুনিয়া। সো গোল্ড গুনিয়ার পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চ অপশনের উপর ক্লিক করে নেবো, এবং ক্লিক করার পর এখান থেকে আমরা গোল্ড গুনিয়া সার্চ করে নেবো। আমি অলরেডি গোল্ড গুনিয়া সার্চ করে গেছি, তার জন্য আমি সিম্পলি গোল্ড গুনিয়ার উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে গোল্ড গুনিয়া সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে। সো এখানে একটা স্টক ডিটেলসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ চলে আসবে, ওভারভিউ পেজ, তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোল্ড গুনিয়ার মার্কেট পরবর্তী দিন বিয়ারিশ ট্রেন্ডে যেতে পারে, এবং 3 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে, এবং 6 জন জানিয়েছে মার্কেট বুলিশ ট্রেন্ডে যেতে পারে, এবং 8 জন জানিয়েছে অর্থাৎ পরবর্তী দিন গোল্ড গুনিয়ার মার্কেট বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 47,251 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 46,436 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 45,300 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 48,684 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 49,302 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 50,735 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মার্কেটে পরবর্তী দিন চিহ্নিত করার মাধ্যমে আপনি সিম্পলি গোল্ড গুনিয়ার মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো। ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টলেড অ্যাপেন ওপেন করে নেবো। সো ওপেন করার সাথে আমাদের কাছে গোল্ড গুনিয়ার চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখলাম গোল্ড গুনিয়ার মার্কেট পরবর্তী দিন আপ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সো আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি, এবং মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। সো আমরা যেহেতু দেখলাম দ্যাট সবচেয়ে বেশি জন এই মতামত জানিয়েছি গোল্ড গুনিয়ার মার্কেট পরবর্তী দিন আপ ট্রেন্ডে যেতে পারে, তার জন্য সিম্পলি আমরা এখানে বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিয়েছি, এবং তারপর সিম্পলি বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্ম অপশন চলে আসবে। সো কনফার্ম অপশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন গোল্ড গুনিয়ার মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।